হ্যালো বন্ধুগণ, আজকে একটা নতুন সবজির কথা বলবো। এতই মুখরোচক যে এই রোজায় খেতে খুবই মজাদার লাগবে। এটা একেবারে ছোলা ঘুগনির মতো লাগবে খেতে। আলু, মিষ্টি কুমড়া, টমেটো, মটরশুঁটি দিয়ে একটা ছক্কা বানিয়েছি, আর সাথে ডিম দিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে ভিটামিন থাকবে এতে, আর সরিষার তেল দিয়ে পুরো রান্নাটাই, আর চাট মশলা সহ গরম মশলার গুঁড়ো, এলাচ, দারুচিনি, জিরা, সব কিছুর সমাহার। এটা রুটি, ভাত, পরোটা সকলের কিছুর সাথে জমে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবং আলু সিদ্ধ করে নিয়েছি, আর মিষ্টি কুমড়োগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। খুবই মুখরোচক এবং খেতে অসাধারণ। একেবারে শুধু তেলেই ভাজা, জল নাই এতে। খুবই সুন্দর, অবশ্যই খাবেন।